সালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক আবহাওয়া নিউজে কী থাকছে আজ দেশের কিছু অঞ্চলে অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সবাই সাবধান থাকবেন কুমিল্লা অঞ্চল সহ রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিং ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে আবহাওয়া অভিদপ্তর আজ থেকে আগামী ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে জানান দিয়েছে আবহাওয়া অফিস জানায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আগামী বাহাত্তর ঘন্টায় অর্থাৎ তিন দিন আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ছটা একুশ মিনিটে ও আগামীকাল ঢাকার সূর্যাস্ত ভোর পাঁচটা চৌত্রিশ মিনিটে আবহাওয়া চিত্রের সংক্ষিপ্ত সারে বলা হয় লঘুচাপের বর্ধিতাংশ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশে অবস্থান করছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ